প্রিপেইড মিটার চার্জ করার ব্যাপারে আমরা অনেক সময় দ্বিধায় থাকি, কিভাবে রিচার্জ করতে হবে। তো আমি আজকে সহজে কিভাবে রিচার্জ করা যায় কার্ড থেকে মিটারে, প্রিপেইড মিটারে, তার ভিডিও দেখানোর চেষ্টা করছি। আশা করি সবাই উপকৃত হবে। এই মিটারটি দেখুন, এই মিটারটি এখন ক্লোজ অবস্থায় আছে এবং ভলিউম দেখেন, গ্যাসের ভলিউম 0 মিটার কিউব। অর্থাৎ এই মিটারটির মধ্য দিয়ে তিতাস গ্যাসের মেইন লাইন থেকে চুলাতে কোনো গ্যাস পাস হচ্ছে না। তো এই মিটারে যদি, মিটারটি লক করা আছে, এটাকে যদি আমি এখন ওপেন করতে চাই, রিচার্জ করতে চাই, সেক্ষেত্রে আমাকে প্রথমে তিতাস গ্যাসের যে কার্ড আছে, এই কার্ডটি যে কোনো দোকানে, যে সমস্ত দোকানে তিতাস গ্যাসের প্রিপেইড মিটার রিচার্জ করা হয়, প্রিপেইড কার্ড, সেখান থেকে রিচার্জ করে নিয়ে আসতে হবে। আমার এই কার্ডটি রিচার্জ করা আছে, এখন আমি কার্ড থেকে মিটারে ট্রান্সফার করব। এজন্য প্রথম যেটা করতে হবে, মিটারের গায়ে এ লেখার উপরে কালো বাটন আছে, এই বাটনটি পরপর দুবার 1 সেকেন্ডের বেশি টিপে ধরে ছেড়ে দিতে হবে। তো তখন দেখা যাবে এখানে ডিসপ্লেতে ইন লেখা উঠবে, IN, এবং CARD কার্ড লেখা উঠবে। কার্ড লেখা থাকা অবস্থায় এই কার্ডটি এখানে দিতে হবে, রাখতে হবে। যদি কার্ড লেখার পরে এই এই কার্ডটি এখানে রাখা হয়, তাহলে রিচার্জ হবে না। তো আমি এখন চেষ্টা করব রিচার্জ করার। 1 সেকেন্ড, 1 সেকেন্ড, ইন লেখা আছে, কার্ড লেখা আছে, এখানে দিলাম আমি। এন্ড হয়ে গেছে, অর্থাৎ রিচার্জ হয়ে গেছে। দেখুন এখানে ভলিউম চলে এসেছে, কত রিচার্জ হলো, কত ভলিউম আছে। আমার এখানে 1000 টাকা রিচার্জ করা ছিল, তার ভলিউমটা চলে এসেছে এখানে। তো এখনও ক্লোজ লেখা আছে, এই ক্লোজটা সরানোর জন্য যেটা করতে হবে, না এ দিলে হবে না, যদি বি দিই দেখেন ওপেন হয়ে গেছে, বি টিপে 4-5 সেকেন্ড ধরে রাখবেন, ওপেন হয়ে গেছে, অর্থাৎ গ্যাস চালু হয়ে গেছে। তো শুধু দর্শক মণ্ডলী, আশা করি ভিডিওটি উপকারে আসবে আপনাদের। যদি আপনাদের উপকারে আসে, তাহলে আমার ভিডিওটি করা সার্থক হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।